কবিরহাট থানার ধানশালিক ইউনিয়ন, ধানশালিক ইউনিয়ন এখানে কত নম্বর লামসি প্রসাদ 2 নং ওয়ার্ড নোয়াখালীর এই জায়গায় আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমপি অনেক ভালো কাজ করি বিভিন্ন জায়গায়, তারই ধারাবাহিকতা এখানে আমরা কিছু কাজ করব। তো এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন ওনারা খুবই অসহায় মানুষ, তো আমরা চাচ্ছি যে ওনাদের মাঝে ওনাদের কিছু সহায়তামূলক কার্যক্রমে ওনাদের জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। তো এই সেলাই মেশিনগুলা আজকে আমরা ওনাদের হাতে তুলে দেব। তো এই একটু এদিকে আসো, ক্লোজ দিয়ে আসো। আপনার নাম কি? রবি শেষ করছি দাঁড়া। চোখের পানি না ফেলে এই জন্য আমরা এই সেলাই মেশিন দিয়ে ওই ফ্যামিলিটার পাশে দাঁড়িয়েছি। আপনার ভাই বোন কয়জন? 7 জন। ভাই কয়জন, বোন কয়জন? 4 জন। কেউ কিছু করে না? এই আপনার বাবা কি করে? অসুস্থ। ওরা ভাই বোন 7 জন, বাবা অসুস্থ। তো এই ফ্যামিলিটাও চলার মতো আসলে কোনো স্কোপ নাই বিদায়। তারা যাতে নীরবে ঘরে বসে না কাঁদে এই জন্য তাদের পাশে আমরা এই মেশিন দিয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য আমরা তাদের পাশে থাকলাম। আপনার নাম কি? ভাই বোন কয়জন? 3 জন। বাবা কি করে? অসুস্থ। ওরা ভাই বোন 3 জন, বাবা অসুস্থ, তাদেরও সেম একই অবস্থা, জীবিকা উপার্জনের কোনো ধরনের ওয়ে নাই বিদায়। তারা অসহায় অবস্থা যাতে চোখের পানি না ফেলে জন্য আমরা মানবিক পুলিশ ইউনিট তাদের পাশে দাঁড়ালাম এই সেলাই মেশিনটা দিয়ে। আপনার নাম কি? রানী। 2 জন। ওনার ছেলে মেয়ে 2 জন নিয়ে উনি খুবই অসহায় অবস্থার মধ্যে আছে, মানবেতর জীবন যাপন করছে, তাই যাতে এই ধরনের অসহায়ত্বে গৃহবন্দী হয়ে না থাকে এর জন্য এই সেলাই মেশিনটা দিয়ে আমরা মানবিক ইউনিট ওনাদের পাশে থাকলাম। আপনার স্বামীর নাম কি? আপনার নাম কি? নিপু। আপনার হাজবেন্ড কি করে? দিনমজুর কাজ করে। ছেলে মেয়ে কয়জন? মেয়ে 1 জন। এক মেয়ে, হাজবেন্ড দিনমজুর, বর্ষার সিজনে কোনো কাজ না থাকায় তারা একরকম গৃহবন্দী, তাই আজকে তারা যাতে এই ইটটা তাদের একটু ভালোভাবে কাটে এবং নীরবে যাতে চোখের পানি না ফেলে জন্য আমরা এই সেলাই মেশিন দিয়ে মানবিক ইউনিট তাদের পাশে দাঁড়ালাম। আপনার নাম কি? রিনা। রিনা আক্তার। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। ওদের বাবা তো নেই? ওদের বাবা নেই, 2টা বাচ্চা নিয়ে খুবই অসহায় অবস্থার মধ্যে দিনাতিপাত করছে, ইনকামের কোনো ধরনের ওয়ে বা সোর্স নেই বিদায়। ঘরের মধ্যে যাতে নীরবে চোখের পানি না ফেলে জন্য আমরা এই সেলাই মেশিন দিয়ে এই পরিবারটির পাশে দাঁড়ালাম। তো আমরা এরকম আজকে 6 জন পরিবারের পাশে দাঁড়িয়েছি, সামনের মাসে ইনশাল্লাহ আরও 6 জনের পাশে দাঁড়াবো। আর আমাকে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আজকে স্পন্সর করছে আমার আমেরিকা প্রবাসী এক সহোদর ভাই ফারহান হাসান। তো এই মেশিনগুলো ওনাদের হাতে হস্তান্তর করব আমার শ্রদ্ধেয় বড় ভাই নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন, ওনার মাধ্যমে ওনাকে ইনভাইট করছিলাম এই মহতি কাজে আমাদের সাথে থাকার জন্য। সবসময় আমি এবং মানবিক পুলিশে আপনাদের পাশে আছে আজকে থেকে, ইনশাল্লাহ সবসময় আমরা আপনাদের পাশে আছি। আজকের থেকে আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। মানবিক পুলিশ ইউনিট সর্বদা আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানবিক পুলিশ ইউনিট আপনাদের পাশে সর্বদা আছে এবং থাকবে। আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, ভবিষ্যতে থাকবো। এইরকম আমরা যেরকম এরকম মহতি কাজগুলা যারা একেবারে সলিড নিঃস্ব অসহায়, যাদের আসলেই সহযোগিতার প্রয়োজন, কোনো জায়গা থেকে সহযোগিতা আসছে না, তা আমরা সে সমস্ত ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের এই দ্বারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এখন নোয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে ভাইয়া আপনি এই ধরনের কার্যক্রম সম্পর্কে যদি কিছু বলেন। আমি ধন্যবাদ সহকার তোমাকে। মানবিক পুলিশ ইউনিট আসলে আল্লাহর অনেকগুলো সৃষ্টির মধ্যে এটাও একটা আল্লাহর রহমত। এই মানবিক পুলিশ ইউনিটের মাধ্যমে বাংলার ভিতরে এখন মানবতার জোয়ার বয়ে যাচ্ছে,
নোয়াখালীবাসী।